গুড মর্নিং ভাই বন্ধুরা, সাইকেল ব্রাদার্সের নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। আজকে 4th ডিসেম্বর, আমাদের সিকিম টুডের চতুর্থ দিন। তো চ্যানেলটায় যারা নতুন আছো, ঝপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে নাও। ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগছে বলো, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। সবাই নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। তো কালকে আমি ছিলাম যেখানে নবগ্রামের কাছে, সকালবেলা এখন বাজে 6:40, আমি রেডি হয়ে গেছি বেরোবো, কিন্তু সকালবেলাতেই একটা ঝামেলায় পড়লাম। সাইকেলের পেছনের চাকাটা লিক হয়ে গেছে না হাওয়া পড়ে গেছে বুঝতে পারছি না। দেখো পেছনের চাকায় একটুও হাওয়া নেই, সাইকেল তো রেডি করে নিয়েছি, তো বুঝতে পারছি না সাইকেলটা কী হয়েছে। এখন সামনের দিকে যাই, তারপর দেখছি কী হচ্ছে। হেঁটে হেঁটে বেরিয়ে তো পড়লাম, কিন্তু সামনে হাওয়া দাওয়ার একটা জায়গাও দেখতে পাচ্ছি না। কতক্ষণ এভাবে যাব জানি না। প্রায় 5 কিমি মতো হেঁটে এসেছি, হেঁটে এসে একটা জায়গায় হাওয়া দিলাম সাইকেলটায়। তো এখন তো আপাতত মনে হচ্ছে ঠিক চলছে, কিন্তু এখনও কোনো সাইকেল দোকান পাইনি আমি। সামনে যাই, কোনো একটা সাইকেলের দোকান পেলে সাইকেলটা একবার দেখিয়ে নিতে হবে। রাস্তায় চলতে চলতে সকাল 9টা নাগাদ রাস্তার পাশে এই ধাবাটা দেখে ঢুকে পড়লাম সকালের খাওয়াটা সেরে নেওয়ার জন্য। 70 টাকা দিয়ে রুটি সবজি নিলাম, তারপরে বেশ আয়েস করে খেয়ে কিছুক্ষণ এখানে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। আপাতত ফারাক্কার কাছে যে ডেস্টিনেশনটা আমি ঠিক করে রেখেছি সেটা এখন এখান থেকে এখনও 60 কিলোমিটার বাকি। তো সকালবেলা সাইকেলের চাকায় তো হাওয়া ছিল না পেছনের চাকায়, তো 1 ঘন্টা হেঁটে তারপর 1 ঘন্টা সাইকেল চালিয়ে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটে 16 কিমি মতো এসেছি। তো এখন বাজে হচ্ছে 9:45, 10টার সময় এখান থেকে বেরোবো। তো বেরোই, তারপরে আবার তোমার সাথে দেখা হবে। সাইকেলে হাওয়াটা দেওয়ার পর থেকে হাওয়া এখনও কমেনি ঠিকই, কিন্তু মনটা বড্ড খুঁতখুঁত করছে, মনে হচ্ছে এই হাওয়া কমে যাবে, এই হাওয়া কমে যাবে। একটা ভালো দোকান না পেলে ঠিক হচ্ছেই না। আমার আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সাইকেলটা কিছুক্ষণ পরপর হাওয়া দিয়ে চালাচ্ছি, কোনো সাইকেলের দোকান আমি খুঁজেই পাচ্ছি না। হাওয়াটা পড়ছে, আস্তে আস্তে হাওয়াটা পড়ছে, তো একটা দোকান এখনও পাচ্ছিই না। অনেকক্ষণ সাইকেল চালানোর পর দুপুর 12:30 নাগাদ একটা সাইকেলের দোকান পেলাম। দোকান নয়, একটা গাছের তলায় যন্ত্রপাতি নিয়ে 2 ভাই বসে কাজ করে। ওরা বাড়ি যাবে বলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিল, এমন সময় আমি এসে উপস্থিত হয়েছি। তবুও খেয়ে নিয়ে আমার সাইকেলটা খুব ভালোভাবে সারিয়ে দিল, যার জন্য আমি আবার বেরিয়ে পড়তে পেরেছি। থ্যাংক ইউ তোদেরকে। এখন বাজে 1:15, সকাল থেকে সাইকেলে হাওয়া দিয়ে দিয়ে এসে 30 কিলোমিটার মতো এসেছি। এসে উমারপুরের 5 কিমি আগে এখানে একটা ভাইয়ের কাছ থেকে সাইকেলটা সারালাম, ভাইটা খুব ভালো, যাই হোক কাজটা আমার করে দিল। এখন মনটা বেশ শান্তি লাগছে, এবারে আরামসে যেতে পারবো, চাই রাত হলেও চলে যেতে পারবো, মানে বেশ এখন মনটা ভালো লাগছে এবারে। তো চলো যাই, খেতে হবে একটু ঠিকই, কিন্তু চলো আপাতত এখন যেতে পারবো অনেকটা। কলকাতা টু সিকিম ট্যুর পুরোটা দেখতে গেলে সবাই আমার সাথে থাকো, আমার মোটিভেট করতে থাকো, আর চ্যানেলটায় যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা কেমন হচ্ছে জানাও কমেন্টে, আর
বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করো, শেয়ার করতে কেউ ভুলবে না। রাস্তায় সব জায়গায় NH-34 লেখা, ম্যাপে এখনও NH-12 লেখা, এটা কেন যাই না, তবে এটা NH-34, সব জায়গায় NH-34 লেখা আছে। এখন বাজে বিকেল 4টে আর আমি বহরমপুর ফারাক্কা হাইওয়েতে চলে এসেছি। সন্ধে 5টা নাগাদ মহেশিলের কাছে এই পেট্রোল পাম্পটায় আমি চলে এসেছি। তো আজকে সাইকেল খারাপের জন্য খুব বেশি দূর আসতে পারিনি, তবুও যাই হোক আজকে 53 কিলোমিটার এসেছি। আজ রাতটা আমি এখানেই থেকে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে। গুড নাইট, টাটা।